দুঃখের জীবন কি বলবো, আর খুবই খারাপ লাগে যে মানুষের বাড়ি কাম করে লোকে নানান কথা বলে, জোয়ান মাইয়া কাম করে, শুনতে অনেক খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, তখন কাম করতে হয়, কেউ পাশে এসে দাঁড়ায় না, যদি কেউ দাঁড়াইতো তাহলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প, চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নামটা কি? নামটা হলো গোলাপি। গোলাপি আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, আছি কোন রকম ভালো। গোলাপি গোলাপি গানটা কি জানেন? গানটা তো খুব ফেমাস। না গানটা জানি না। গানটা জানেন না? শোনেনও নাই কোনোদিন? আচ্ছা আচ্ছা, সেই জানি না। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে মা বাবা আছে, ভাই বোন আছে। মা বাবা ভাই বোন আর কেউ নাই? না। আচ্ছা আচ্ছা, তো মা বাবা ভাই বোন সবাই তো আছে, দাদা দাদি নানা নানি চাচা চাচি এরা সবাই আছে? না। আচ্ছা, কোথায় থাকেন? কোথায় আপনারা থাকি? বক্তারপুরে থাকেন? আচ্ছা, মানে কি করেন এখন জীবনে, আসলে কিভাবে দিন কাটতেছে? আমি আগে সেলাই মেশিনের কাজ করতাম, এখন মানুষের বাড়ি কাম করি বাসা বাড়ি। কেমন লাগে আসলে জীবনটা? ভাই দুঃখের জীবন কি বলবো, আর খুবই খারাপ লাগে যে মানুষের বাড়ি কাম করে লোকে নানান কথা বলে, জোয়ান মাইয়া কাম করে, শুনতে অনেক খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, তখন কাম করতে হয়, কেউ পাশে এসে দাঁড়ায় না, যদি কেউ দাঁড়াইতো তাহলে বিয়া বসতাম, তার পাশে আমি থাকতাম। পড়ালেখা হয়েছিল? না ভাই, পড়ালেখা করা হয়নি। পড়ালেখা করেন নাই, তার জন্য কষ্ট হয়? আপনার কি কাউকে ভালো লাগছিল যে বলতে পারেন নাই? না, আমার কাউকে ভালো লাগেনি। কাউকে ভালো লাগে নাই? বিয়ের বয়স হয়নি আপনার? বিয়ের বয়স হয়েছে তো। কয় বছর বয়স আপনার? বয়স হইলি তো না। কয় বছর বয়স আপনার? 18। আচ্ছা, তা আপনার মা বাবা যেহেতু আছে তারা কি বলে? মা বাবা বলে যে তুমি যদি কাউকে পছন্দ হয় তাহলে তার কাছে বিয়ে অবশ্যই ঘর সংসার করো, সুখে থাকো, সেটা বলে। তার সাথে এরকম কেউ এসে দাঁড়ায় না। আচ্ছা আচ্ছা, এর আগে যে ভিডিও করছিলেন সেইখানে তারা কি বলছিল, বিয়ে করতে চায়নি কেউ? হ্যাঁ চাইছে, কিন্তু আমার মনে মতো আর কি হয়নি ভাই, আর কি ফোন দিয়ে খারাপ কথা বলে, মা বোন তো সবারই আছে, ফোন দিয়ে খারাপ কথা বললে কি আর হয়? এগুলো আসলে ঠিক না, যারা খারাপ কথা বলে তাদের আসলে উদ্দেশ্যটা ঠিক থাকে না, তাই না? তা আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হলো। আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় বা বিয়ে শাদী করতে চায় তাহলে তো করবেন? হ্যাঁ অবশ্যই করবো ভাই, বিয়ে শাদী বসার জন্য তো প্রতিবেদন করতে আসছি, যদি একটু হেল্প করতো তাও ভালো হইতো। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, নাম্বার মুখস্থ নাই, আমার মোবাইল থেকে নিয়ে। তা নাম্বারটা দেখে বলতে পারবেন? না। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের সুন্দরী একটি মেয়ে, আসলে কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01891710942। নাম্বারটা খোলা থাকে তো? দেখ নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।